কাছে এভাবে কাগজ দেখতে আমার নজিরবিহীন। এরপরে হচ্ছে যে আমাকে বাধ্য করে, অদ্ভুত বিষয়, বৈধ কাগজ যেগুলো আমার কাছে ছিল তারা সেগুলো দেখতেও রাজি না। তারা কোনো একটা প্রশ্ন কমপ্লিট করছে না, আমার কোনো উত্তরও কমপ্লিট করতে দিচ্ছে না। এবং আমার পরিবার থেকে শুরু করে যত রকম ইস্যু দিয়ে আমাকে ওখানে বিধ্বস্ত করা যায়, কোনোভাবেই তারা কোনো চেষ্টা ত্রুটি করেনি। এবং যখনই আমি তাদের সাথে বলার চেষ্টা করছি যে আমি স্যারের রুমে যেয়ে কথা বলি, আমি আমার স্যারের রুমে যেয়ে কথা বলি, তখনই তাদের, আপনারা বিশ্বাস করবেন কি না, তাদের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ সেইটা এমনই জঘন্য যে আমি যে কোনো মুহূর্তে ওখানে একটা শ্লীলতা হানিতে পড়তে পারি। শুধুমাত্র এই রকম একটা বিপদ না আনার জন্য বুদ্ধিমত্তার সাথে আপনারা প্রত্যেকে দেখেছেন, আমার সোনার ছেলেমেয়েরা প্রত্যেকে দেখেছে। কতক্ষণ ধরে ধৈর্য সংবরণ করে আমি জবাবের পর জবাব দিয়ে গেছি, কিন্তু তারা আমাকে ফোন হাতে নিয়ে কাউকে ফোনও করতে দেয়নি। আমি যে আমার হাজব্যান্ডকে ফোন দিব, আমি যে আমার কলিগদেরকে ফোন দিব, আমার ভাইকে ফোন দিব, কাউকে ফোন দিতে পারিনি। কোনো ছাত্রকে ফোন দিব, কাউকে ফোন দিতে পারিনি। এইভাবে 42টা মিনিট আমাকে তারা নির্যাতন করে তাদের ভুয়া পরিচয় দিয়ে, তারা বলেছে তারা সাংবাদিক, তারা বলেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। আজ জানতে পাচ্ছি, আজ যখন আমরা নওগাঁ জেলার সত্যিকারের বৈষম্য বিরোধী নেতাদেরকে পেয়ে গেছি, আমাদের পথ প্রদর্শক, যারা এই স্বাধীন দেশে আমাদেরকে কিভাবে চলতে হবে আজকে নতুন করে শিখিয়ে দিল, নতুন করে এই নবীন প্রবীণদেরকে, নবীনেরা নতুন করে শিখিয়ে দিল, তাদের যখন আমরা খোঁজ পেলাম, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, জানতে পারলাম তারা নাকি কেউই প্রকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নন। এবং যারা সাংবাদিক এসেছিলেন, অত্যন্তই যে আমাদের সামনে আমাদের অনেক সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, যাদের সাথে আমরা যাদের সঙ্গে অনেক বেশি আমাদের, তাদেরকে আমরা রেসপেক্ট করি, আমরা আমাদের সামনে আমাদের ভাইয়েরা আছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সেদিন যারা এসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ এমনও আছে এই নওগাঁ শহরে, তারা টাকা নিয়ে চাঁদাবাজি করার সময় ধরা পড়ে জেলেও নাকি গিয়েছে। সেটা ওখানে আসলো আজকে, সেটা ওখানে